যুদ্ধাপরাধীর ফাঁসি নিয়ে আওয়ামী লীগ নেতা নুরুল হুদার সঙ্গে জামায়াত কর্মী সিদ্দিকের কথা কাটাকাটি। 2016 সালের 30 জুন রাতে কক্সবাজারের চকরিয়ার বদরখালী বাজারে ঘটনার সূত্রপাত। পরে নুরুল হুদাকে অপহরণ করে টুটিয়াখালী মাটির কিল্লা এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করে সিদ্দিক সহ কয়েকজন। এ ঘটনায় চকরিয়া থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে। দীর্ঘ 6 বছর মামলা প্রক্রিয়া শেষে রোববার দুপুরে 3 জনের মৃত্যুদণ্ড ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড একটি দাঁড়ায় এবং অন্য একটি খুনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একই সঙ্গে 50,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। আসামি সোহেদকে তার বিরুদ্ধে খুনের মামলাও যাবজ্জীবন, অপহরণ মামলা যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা একটা পরিকল্পিত মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় আমরা তুলে ধরছি আদালতে, এগুলো বিবেচনায় নেয় নাই, আমরা এগুলো বিবেচনার জন্য মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করব। 5 আসামির মধ্যে প্রধান আসামি সিদ্দিক হাজির থাকলেও অন্যরা পলাতক। রায়ে সন্তুষ্ট স্বজনরা। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, ভবিষ্যতে এই রাজ আকারদের বিচার যেন অব্যাহত থাকে। আইনের প্রতি প্রধানমন্ত্রীর প্রতি অসংখ্য ধন্যবাদ, যেন দ্রুত যেন রায়টা কার্যকর করা হয়। নিহত নুরুল হুদা বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।